বৃহস্পতিবার বেলা 11টার দিকে গাড়ি বহর নিয়ে দুদক কার্যালয়ের সামনে আসেন অস্ত্র ব্যবসায়ী মুসাবিন শমশের। 10টি গাড়িতে আসা কালো সোটটায় চশমা পরা 30 জন দেহরক্ষী কমান্ডো স্টাইলে ঘিরে দুদক কার্যালয়ের ফটকে পৌঁছে দেন মুসাকে। দুদক পরিচালক মীর জয়নুল আবদিন শিবলির নেতৃত্বে একটি দল তাকে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে মুসা জানান, সুইস ব্যাংকে জব্দ তার 93,000 কোটি টাকার বিষয়ে কথা হয়েছে দুদক কর্মকর্তাদের সঙ্গে। বাংলাদেশ থেকে কোনো টাকা আমার সুইস অ্যাকাউন্টে যায়নি। 40টা দেশের সামরিক বাহিনীর সঙ্গে আমার ব্যবসা, সেই দেশের সরকার যখন আমার বিল সেটেল করেছে সমস্ত পয়সা আমার ওই অ্যাকাউন্টে গিয়েছে। বরঞ্চ বাংলাদেশে আমার কোম্পানির অ্যাকাউন্টে শত শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমি এনেছি, প্রমাণ তাদের কাছে আছে। মুক্তিযুদ্ধের সময় 9 মাস তিনি পাক বাহিনীর কাছে বন্দী ছিলেন বলে দাবি করেন আলোচিত এই ব্যবসায়ী। তাকে নিয়ে অনেকেই মিথ্যাচার করছে। পাকিস্তান আর্মি দখল করলো ফরিদপুর 21 এপ্রিল, 22 এপ্রিল আমি পাকিস্তান আর্মির হাতে ধরা পড়লাম। আর মুক্তি পেলাম কবে জানো? 9ই ডিসেম্বর, অর্ধমৃত অবস্থায়। আর কি ভূমিকা থাকবে আমার? দুদক কমিশনার জানিয়েছেন মুসা সম্পদের হিসাব দিতে রাজি হয়েছেন। অ্যাকাউন্ট নাম্বার চাওয়ার ফলে সে বলেছে যে আমার এখন মনে নাই, তবে 21-22 ডিজিটের হবে, এভাবে বলেছে। সে বলেছে আমার পার্টনারকে আমি লিখেছি, আমার পার্টনার যিনি আছেন বিদেশে তিনি ইন ডিটেলস নিয়ে কিছুদিনের মধ্যেই এটা আমার কাছে পাঠিয়ে দিবেন, পাঠালে আমি আপনার কাছে জমা দেব। 2014 সালের 18 ডিসেম্বর মুসাবিন শমশেরের সুইস ব্যাংকে $12 বিলিয়ন অর্থ থাকার কথা দুদক কর্মকর্তাদের কাছে স্বীকার করেছিলেন। রকিব মানিক, RTV, ঢাকা।